বন্ধুরা, ইউটিউব ভিডিওতে ভিউ আনার জন্য এবং ইউটিউব ভিডিওকে একটা সময় ভাইরাল করার জন্য কিন্তু ইউটিউব ভিডিওর যে ট্যাগ থাকে সেই ট্যাগটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর সেই ট্যাগ কিভাবে কালেক্ট করতে হয় আজকের এই ভিডিওতে আপনাদেরকে সেটা শিখিয়ে দেব। তো আপনারা যারা নতুন ইউটিউবার রয়েছেন, নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন, আপনারা হয়তো অনেকে জানেন না যে এই ট্যাগ আসলে কিভাবে কালেক্ট করতে হয়, আর যেই কারণে আপনাদের ভিডিওতে ভিউ আসে না এবং একটা সময় ভিডিও ভাইরাল হয় না। তো চলুন বেশি দেরি না করে আপনাদেরকে সেই স্টেপগুলো শিখিয়ে দিই। তো সর্বপ্রথম যে স্টেপ সেটা হলো ইউটিউব অ্যাপ। হ্যাঁ বন্ধুরা, এই ইউটিউব অ্যাপ থেকেই কিন্তু ভাইরাল ট্যাগগুলো কালেক্ট করতে পারবেন। ধরুন আপনি আজকে একটা ভিডিও আপলোড করবেন যে সাবস্ক্রাইবার কিভাবে বাড়ানো যায়। তো আপনারা কি করবেন, সর্বপ্রথম ইউটিউবের এই সার্চ বারে আসবেন এবং লিখবেন সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবো। দেখুন এখানে সাবস্ক্রাইবার কিভাবে লিখেছি, এখানে দেখুন অনেকগুলো কিন্তু রিলেটেড কিওয়ার্ড চলে এসেছে। সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবো, সাবস্ক্রাইবার কিভাবে দেখবো, সাবস্ক্রাইবার কিভাবে বানাবো, এরকম করে অনেক কিন্তু রিলেটেড কিওয়ার্ড চলে এসেছে। এবং বন্ধুরা, কিওয়ার্ড সার্চ করার সময় কিন্তু কিওয়ার্ড দু ধরনের হয়, লং টেল কিওয়ার্ড এবং শর্ট টেল কিওয়ার্ড। এখানে জাস্ট আমি শুধু সাবস্ক্রাইবার যদি লিখি তাহলে সাবস্ক্রাইবারের পরে যে রিলেটেড কিওয়ার্ডগুলো আসবে এটা হচ্ছে কিন্তু শর্ট টেল, অর্থাৎ শর্ট কিওয়ার্ডের ওপরে রিলেটেড কিওয়ার্ডগুলো যেগুলো সেগুলো হচ্ছে শর্ট টেল কিওয়ার্ড। এবার আমি যদি লিখি যে কিভাবে ইউটিউব সাবস্ক্রাইবার বাড়ানো, দেখুন এখানে কীভাবে ইউটিউব সাবস্ক্রাইবার লিখেছি, দেখুন এখানে চলে এসছে কীভাবে ইউটিউব সাবস্ক্রাইবার বাড়ানো যায়, সাবস্ক্রাইবার বাড়াবো, সাবস্ক্রাইব বাড়াবো, হাইড করবো, কিনবো, অনেক কিন্তু রিলেটেড কিওয়ার্ড চলে এসছে যেটা হচ্ছে লং টেল কিওয়ার্ড। আপনারা শর্ট টেল কিওয়ার্ডও কিছু সার্চ করে এগুলোকে কপি করে নোটপ্যাডে সেভ করে রাখবেন, যেগুলো আপনার ভিডিওর ডেসক্রিপশনেও দিবেন এবং আপনার ভিডিওর ট্যাগেও দিবেন, এবং লং টেল যে কিওয়ার্ডগুলো সার্চ করছেন সেগুলো আপনার ভিডিওর ট্যাগে দিবেন এবং ডেসক্রিপশনে দিবেন। এটাই হচ্ছে ইউটিউব অ্যাপ থেকে ট্যাগ কালেক্ট করার সঠিক প্রসেস। তো আপনারা এখান থেকে সার্চ করে ট্যাগগুলো কালেক্ট করবেন। এবার চলুন আমি আপনাদেরকে দ্বিতীয় প্রসেসটা দেখিয়ে দিই। তো পরের স্টেপে আপনার মোবাইলে থাকা কোনো একটা ব্রাউজার ওপেন করবেন এবং গুগলের সার্চ বারে গিয়ে টাইপ করবেন র্যাপিড ট্যাগ। দেখুন এখানে rapidtags.io নামে একটা ওয়েবসাইট চলে এসেছে, এই ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করবেন। তো দেখুন বন্ধুরা, এখানে ওয়েবসাইটটা ওপেন হয়েছে, এখানে একটা বক্স রয়েছে দেখুন এন্টার ইউর নেক্সট ইউটিউব ভিডিও টাইটেল। তো এখন আপনারা যেই টাইটেলের ওপর ভিডিও বানাতে চাইছেন ওই টাইটেলটা এখানে দিয়ে দিবেন। তো আমি ডেমো হিসাবে কিভাবে ইউটিউব সাবস্ক্রাইব বাড়াবো এটা লিখে আমি সার্চ করে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা ম্যাজিকটা দেখুন, এই ওয়েবসাইটটা আপনার জন্য কত হেল্পফুল দেখুন। এখানে দেখুন অটোমেটিকভাবে কিন্তু এই ওয়েবসাইটটা আপনার জন্য খুব ইম্পর্ট্যান্ট ইম্পর্ট্যান্ট ভাইরাল কিওয়ার্ডগুলো কিন্তু এখানে নিয়ে চলে এসেছে। আপনারা এইগুলোকে পুরো কপি করবেন, কপি করার জন্য নিচে দেখুন একটা কপি বাটন রয়েছে, এখানে ক্লিক করলেই কিন্তু পুরো কিওয়ার্ডগুলো কপি হয়ে যাবে এবং সরাসরি আপনারা চাইলে কিন্তু আপনার ইউটিউব স্টুডিও ওয়েবসাইটের মধ্যে গিয়ে এই কিওয়ার্ডটাকে সরাসরি কিন্তু ট্যাগ হিসাবে পেস্ট করতে পারবেন এবং আপনারা এগুলোকেও আপনার ভিডিওর ডেসক্রিপশনেও দিয়ে দিবেন। তো এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ। তো আর একটা স্টেপ চলুন আপনাদেরকে বলে দিই। আপনারা একইভাবে আবার গুগলের সার্চ বারে যাবেন এবং এখানে লিখবেন কিওয়ার্ড টুলস, এটা লিখে সার্চ দিয়ে দেবেন। তো সর্বপ্রথম যে লিঙ্কগুলো পাবেন এখানে ক্লিক করার দরকার নেই, দেখুন এখানে লেখা রয়েছে kiwardtools.io নামে যে ওয়েবসাইটটা, এই লিঙ্কে আপনারা প্রবেশ করবেন। এখন আপনারা ইউটিউবের কিওয়ার্ড সার্চ করতে চাইছেন ইউটিউব ভিডিওর জন্য, তো দেখুন এখানে গুগল সিলেক্ট করা রয়েছে, আপনারা এই গুগলের পাশের অ্যারোতে ক্লিক করবেন এবং ইউটিউবকে সিলেক্ট করে নেবেন। এবার আপনারা যেই কান্ট্রি থেকে ভিডিও বানাতে চাইছেন, আপনারা যদি বাংলাদেশের থাকেন তাহলে বাংলাদেশ সিলেক্ট করবেন, আর যদি ইন্ডিয়ার হয়ে থাকেন তাহলে এখানে ক্লিক করে ইন্ডিয়া সিলেক্ট করে নেবেন। এবার আপনারা বাংলায় কিওয়ার্ড সার্চ করতে চাইছেন নাকি ইংলিশে কিওয়ার্ড সার্চ করতে চাইছেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি ইংলিশে করতে চাইছি, তো এখান থেকে আমি ইংলিশটা চুজ করে নেব। এবার কি ঠিক একইভাবে যেটা rapidtags.io করেছিলেন এখানেও আপনাকে করতে হবে, অর্থাৎ আপনার ভিডিওর যে মেন টাইটেল মেন কিওয়ার্ড সেটা এখানে টাইপ করতে হবে। এখানেও আমি কী লিখব, কিভাবে ইউটিউব সাবস্ক্রাইব বাড়াবো এটা লিখে আমি সার্চ করে দিচ্ছি। দেখুন বন্ধুরা এখানেও ম্যাজিকটা দেখুন, এখানেও এই ওয়েবসাইটটা আপনার জন্য কিন্তু খুব ভাইরাল ভাইরাল ইম্পর্ট্যান্ট কিওয়ার্ডগুলো ট্যাগগুলো এখানে কিন্তু খুঁজে আনবে। দেখুন এখানে টোটাল কিওয়ার্ড দেখাচ্ছে 15টা, অর্থাৎ 15টা কিওয়ার্ড কিন্তু এ অটোমেটিকভাবে খুঁজে এনেছে এবং আপনারা প্রত্যেকটাকে এক একটা করে সিলেক্ট করতে পারেন, না হলে এখানে দেখুন এখানে কিন্তু পুরো কিওয়ার্ডস বক্সে ক্লিক করলে কিন্তু সমস্ত কিওয়ার্ড এখানে সিলেক্ট হয়ে যাবে। এবং নিচে দেখুন একটা কপির আইকন রয়েছে, এই আইকনে ক্লিক করলে কিন্তু দেখুন এখানে কপি অপশন রয়েছে, পুরো কিওয়ার্ড কিন্তু 15টা কিওয়ার্ড কিন্তু কপি হয়ে গেল এবং এই কিওয়ার্ডগুলো কিন্তু আপনার ভিডিওর
ট্যাগে এবং ভিডিও ডেসক্রিপশনে অ্যাড করে আপলোড করলেই দেখবেন আপনার ভিডিওতে কিন্তু ভিউ আর কম আসবে না। যদিও ফার্স্ট টাইম ভিউ কম আসবে, কিন্তু একটা সময় কিন্তু যখন সার্চ র্যাঙ্কে এসে যাবে আপনার ভিডিওটা, তখন কিন্তু পরপর ভিউ আসতে থাকবে এবং একটা সময় ভিডিও ভাইরাল হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে, হেল্পফুল মনে হলে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আজকের এই ভিডিওটা কেমন হয়েছে। এবং আপনাদের ইউটিউব নিয়ে কোনো সমস্যা থাকলে, কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই রিপ্লাই দেবো এবং স্পেশাল কোনো ভিডিও বানিয়ে দেবো। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল অপশনে ক্লিক করে রাখতে ভুলবেন না।